আসসালামু আলাইকুম। পাইলস সম্পর্কে ইতিপূর্বে বেশ কয়েকটি আলোচনা করেছি, কিন্তু ফিস্টুলা সম্পর্কে কোনো আলোচনা করা হয় নাই। আজকে ফিস্টুলার একটি ঔষধ সম্পর্কে বলবো, বেসিক এবং খুবই গুরুত্বপূর্ণ। ঔষধটির নাম আগে বলে নিই, এটির নাম হচ্ছে হিপারসাল। ফিস্টুলার ক্ষেত্রে সাধারণত তরল পুঁজ নিঃসরিত হয়, এটি হিপারসালের লক্ষণ। পুঁজ হচ্ছে পাতলা এবং যে ফিস্টুলার ক্ষত সেখানে জ্বালা পোড়া এবং খোঁচা মারা বেদনা যদি পরিলক্ষিত হয় সেক্ষেত্রে ফিস্টুলা। ভগন্দর বা ফিস্টুলাতে সবচেয়ে এসেন্সিয়াল হোমিওপ্যাথিক রিমেডি হচ্ছে হিপারসাল। হিপারসালের ক্ষেত্রে একটি কথা মনে রাখতে হবে, সাধারণত যদি ক্ষত পুষ থাকে এটি পাকাইতে গেলে এটি নিম্ন শক্তি 6, এবং এটি শুকাইতে গেলে যদি মনে হয় এখন শুকানোর প্রয়োজন, শুকানোর জন্য বা ক্ষত দ্রুত শুকাইতে গেলে হিপারসাল 1 mm বা 200, এই মাত্রাগুলো ভালো কাজ করে, 1 mm বেস্ট। ফিস্টুলার ক্ষেত্রে 1 থেকে 2 ফোঁটা 3 বেলা খাবারের আগে সামান্য পানি সহ সেবন করলে অতি সহজে ফিস্টুলা ক্ষত শুকিয়ে যায়।